গভর্নমেন্টে কি কৈছে, সময়ত যাব সময়ত আহিব, আরে দরমাহাতো পাওয়ে সময়ত যাব সময়ত আহিব। এতিয়া আজি ছমাহ ধরি বা দুবছর ধরে প্রতিদিন একটা সংগ্রামে চলাই আছে যে শিক্ষক সকলক দেরিকৈ যাবর কারণে অনুমতি দিব লাগে। আমি লাগি আছো সোনকালে যাও, দুই এজনে ইলেকশনত আমাক এবার শিক্ষকে ভোটও দিয়া নাই অ্যাপ নিদিয়া কারণে, তথাপিতো মই কৈছো এইকেইটা ভোট আমাক নালাগে, কারণ এইবোৰ ভোট লৈ এম এল এম পি হওয়া মানে বড় একটা মানসিক হেঁচাত থাকিব লাগে। যদি দেরিকৈ যাব নিদিয়া কারণে শিক্ষকজনে যদি আমাক ভোট নিদিয়ে তো ভাল, কিন্তু টাইমত যোৱা শিক্ষকজনে ভোট নিদিলে আমি দুঃখ পাওঁ। টাইমত যোৱা শিক্ষকজনে ভোট নিদিলে আমার এনেকুৱা লাগে যেন কবাত আমার কিবা এটা আমি ভুল কৰিছো, কিন্তু দেরিকৈ নোযোৱা শিক্ষকজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে এইটো আমি সার্টিফিকেট বুলি ভাবো, তার মানে অসমৰ কাৰণে আমি ভাল কাম কৰিছো আৰু সেই কাৰণেই মানুহজনে আমাক ভোট নিদিলে। পয়সা লৈ হাত ডাঙা কর্মচারীজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে এইটো আমার সার্টিফিকেট, কিন্তু টকা নোলোৱাকৈ দিনে ৰাতিয়ে কাম কৰা কর্মচারীজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে সেইটো আমার কারণে দুঃখ আর বেদনা। গভর্নমেন্টে কি কৈছে, সময়ত যাব সময়ত আহিব, আরে দরমাহাতো পাওয়ে সময়ত যাব সময়ত আহিব। এতিয়া আজি ছমাহ ধরে বা দুবছর ধরে প্রতিদিন একটা সংগ্রামে চলাই আছে যে শিক্ষক সকলক দেরিকৈ যাবর কারণে অনুমতি দিব লাগে। আমি লাগি আছো সোনকালে যাও, দুই এজনে ইলেকশনত আমাক এবার শিক্ষকে ভোটও দিয়া নাই অ্যাপ নিদিয়া কারণে, তথাপিতো মই কৈছো এইকেইটা ভোট আমাক নালাগে, কারণ এইবোৰ ভোট লৈ এম এল এম পি হওয়া মানে বড় একটা মানসিক হেঁচাত থাকিব লাগে। যদি দেরিকৈ যাব নিদিয়া কারণে শিক্ষকজনে যদি আমাক ভোট নিদিয়ে তো ভাল, কিন্তু টাইমত যোৱা শিক্ষকজনে ভোট নিদিলে আমি দুঃখ পাওঁ। টাইমত যোৱা শিক্ষকজনে ভোট নিদিলে আমার এনেকুৱা লাগে যেন কবাত আমার কিবা এটা আমি ভুল কৰিছো, কিন্তু দেরিকৈ নোযোৱা শিক্ষকজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে এইটো আমি সার্টিফিকেট বুলি ভাবো, তার মানে অসমৰ কাৰণে আমি ভাল কাম কৰিছো আৰু সেই কাৰণেই মানুহজনে আমাক ভোট নিদিলে। পয়সা লৈ হাত ডাঙা কর্মচারীজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে এইটো আমার সার্টিফিকেট, কিন্তু টকা নোলোৱাকৈ দিনে ৰাতিয়ে কাম কৰা কর্মচারীজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে সেইটো আমার কারণে দুঃখ আর বেদনা। গভর্নমেন্টে কি কৈছে, সময়ত যাব সময়ত আহিব, আরে দরমাহাতো পাওয়ে সময়ত যাব সময়ত আহিব। এতিয়া আজি ছমাহ ধরে বা দুবছর ধরে প্রতিদিন একটা সংগ্রামে চলাই আছে যে শিক্ষক সকলক দেরিকৈ যাবর কারণে অনুমতি দিব লাগে। আমি লাগি আছো সোনকালে যাও, দুই এজনে ইলেকশনত আমাক এবার শিক্ষকে ভোটও দিয়া নাই অ্যাপ নিদিয়া কারণে, তথাপিতো মই কৈছো এইকেইটা ভোট আমাক নালাগে, কারণ এইবোৰ ভোট লৈ এম এল এম পি হওয়া মানে বড় একটা মানসিক হেঁচাত থাকিব লাগে। যদি দেরিকৈ যাব নিদিয়া কারণে শিক্ষকজনে যদি আমাক ভোট নিদিয়ে তো ভাল, কিন্তু টাইমত যোৱা শিক্ষকজনে ভোট নিদিলে আমি দুঃখ পাওঁ। টাইমত যোৱা শিক্ষকজনে ভোট নিদিলে আমার এনেকুৱা লাগে যেন কবাত আমার কিবা এটা আমি ভুল কৰিছো, কিন্তু দেরিকৈ নোযোৱা শিক্ষকজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে এইটো আমি সার্টিফিকেট বুলি ভাবো, তার মানে অসমৰ কাৰণে আমি ভাল কাম কৰিছো আৰু সেই কাৰণেই মানুহজনে আমাক ভোট নিদিয়ে। পয়সা লৈ হাত ডাঙা কর্মচারীজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে এইটো আমার সার্টিফিকেট, কিন্তু টকা নোলোৱাকৈ দিনে ৰাতিয়ে কাম কৰা কর্মচারীজনে যেতিয়া আমাক ভোট নিদিয়ে সেইটো আমার কারণে দুঃখ আর বেদনা।